নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডের রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার এই অনুষ্ঠানে এসে একশো পত্রিকার উন্মোচন করে গেলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি। রাস্তা সংস্কারের দাবিতে ফের একবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলর ছুটে এলেন, তার সাথেও বচসা চলতে থাকে দীর্ঘক্ষণ। আসানসোলের চেরিডাঙ্গা হাইস্কুলে পশ্চিম বর্ধমান জেলা জ্ঞান বিজ্ঞান ও বইমেলার শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার দুদিন ব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরী এবং এডুডিয়ার চেয়ারম্যান তাপস ব্যানার্জি। আসানসোলের রেলের সিনিয়র ডিসিএম এর বিরুদ্ধে দুর্ব্যবহার সহ নানা গার্ডকে অনৈতিকভাবে পদচ্যুত করানোর অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন কর্মরত গার্ডরা। বিষধর সাপের ছোবল খেয়ে মৃত্যু হল মানিক মণ্ডল নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কান্লার বড়ধামাস গ্রাম পঞ্চায়েত এলাকায়। দাঁতে চিকিৎসা পেতে গিয়ে চিকিৎসার বদলে মিলল চর। ঘটনাটি বর্ধমানের ডেন্টাল কলেজের। অভিযোগ, ওই দন্ত চিকিৎসককে দেখাতে যাওয়া ছাত্রটিকে রেখে দাঁতের চিকিৎসা করার বদলে কষে চর মারেন চিকিৎসক। নামী কোম্পানি ঠান্ডা পানীয়ের ভেতরে মিলল ছত্রাক। বর্ধমানের পাড়াবীর হাটা এলাকার একটি দোকান থেকে ওই পানীয়টি কিনেছিলেন এক ক্রেতা। অভিযোগ জমা পড়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরে। আসানসোলের পৌর নিগমকে দূষণমুক্ত করতে এবং সবুজায়ন গড়ে তুলতে এমআইসিদের নিয়ে বৈঠক করলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারী।